এক সময়ের কথা, মাঝরাতে এক গ্রামে এক মদঘোর ব্যক্তি নিজের বাড়ি যাওয়ার জন্য কোনো গাড়ির অপেক্ষা করছিল। তখনই ওখানে হঠাৎ ঘন্টি বাজিয়ে এক রিক্সাওয়ালি চলে আসে। সে অনেক সুন্দর হয়। এত সুন্দর রিক্সাওয়ালি, আজ তো আমি এর গাড়িতে ঘর যাব। রিক্সাওয়ালি চমন চমনপুরের রাবে কি? নিশ্চয়ই, বসুন। সুন্দর রিক্সাওয়ালিকে দেখে মদঘোরের মতিগতি খারাপ হয়ে যায়। ও ভাবে, গ্রামে যেতে গেলে মাঝে যে জঙ্গল আসে, আমি ওখানে তার ফায়দা উঠিয়ে নেব। কিছুক্ষণেই যখন ও জঙ্গলে পৌঁছে যায়, ও রানী, কোথায় এই যৌবনে রিক্সা চালাচ্ছ? আয়ে, আমি তোকে নিজের রানী বানিয়ে নি একটু, দাঁড় করা তো তোর রিক্সা। যখন রিক্সাওয়ালি পেছনে তাকায়, তখনই মদঘোরের নেশা কমে যায়। ওই রিক্সাওয়ালি স্বাচ্ছন্দী হয়ে যায়। ও অনেক ভয়ানক রূপ নিয়ে নেয় আর রিক্সা দাঁড় করিয়ে দেয়। আমাকে নিজের রানী বানাবি তুই? আয়, আমি তোকে উপরেই পাঠিয়ে দিই। আজ তোর জীবনের শেষ দিন। না না, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার ক্ষতি করিনি তো। আমার ছোট ছোট দুটো বাচ্চা আছে, তারা তো অনাথ হয়ে যাবে। ছোট মেয়ে থাকা সত্ত্বেও অন্য মেয়েদেরকে খারাপ নজরে দেখছিস? আমি তোকে এক্ষুনি দেখাচ্ছি। তারপর ওই শাকচুন্নী মদঘোরকে মেরে দেয় আর ওকে রক্তাক্ত করে গাছে টাঙিয়ে দেয়। এই কথা পুরো গ্রামে ছড়িয়ে যায়, কিন্তু কেউ বুঝতে পারে না ওই ব্যক্তির খুন কেন আর কি করে হয়। তারপর কিছুদিন পর গ্রামের চৌকে এক নিশাখোর বুড়ো দাঁড়িয়ে থাকে। ও ঘর পৌঁছানোর জন্য কোনো মাধ্যম খোঁজে। তখনই হঠাৎ ঘন্টি বাজিয়ে ওই রিক্সাওয়ালি ওখানে এসে যায়। এত সুন্দর রিক্সাওয়ালি, আজকে তো আমি এর রিক্সাতেই ঘরে যাব। যদি 100 টাকা বেশিও নিয়ে নেয় নিক। ও রিক্সাওয়ালি, জঙ্গলের পারের ওই গ্রামে যাবে কি? হ্যাঁ বাবা, নিশ্চয়ই যাব। আসুন বসুন। আরে পাগলি, বাবা কাকে বলছিস? এখন তো আমি জোয়ান, একটু ভালো করে দেখ। ওই বুড়োর নজরও রিক্সাওয়ালিকে দেখে খারাপ হয়ে যায়। সেও ভাবে, যেমনই এই রিক্সাওয়ালি মাঝ জঙ্গলে পৌঁছাবে, আমি এর সুযোগ উঠাব। তারপর যেই সে জঙ্গলের মাঝে পৌঁছায়, শয়তান বুড়ো তাকে বিরক্ত করার উদ্দেশ্যে নিজের হাত তার কাঁধে ধরে দেয়। এই দেখে শাকচুন্ডি খুব বেশি রেগে যায় আর সে নিজের আসল রূপে চলে আসে। রেগে সে ওই মদখোর বুড়োর এক হাত কেটে ফেলে। বুড়ো ব্যথায় তোর পেয়ে মাটিতে শুয়ে পড়ে। হে ভগবান, আরে কি বিপদ রে, কে তুই? তুই আমার হাত কেন খেয়ে ফেললি? আমি তো তোকে ভালোই বাসছিলাম। আমাকে আশীর্বাদ দেওয়ার বয়সে তোর ভালোবাসা আসছে, তোর লজ্জা পাওয়া উচিত। এখন তো আমি তোর হাত খেয়েছি, এখন তোর প্রাণও নেব, যেরম আমি সেই মদ করে নিয়েছি। না না ডাইনি মেয়ে, আমাকে ক্ষমা করে দাও, আমি আর এরকম ভুল কখনো করব না। ক্ষমা করে দাও আমায়, ক্ষমা করে দাও। কিন্তু শাকচুন্নি ওকে মেরে তার রক্তাক্ত শরীর গাছে ঝুলিয়ে দেয়। পরের দিন যেই এই কথা গ্রামে ছড়ায়, সবাই হয়রান চিন্তিত হয়ে যায়। কেউ বুঝতে পারে না যে এটা কি হচ্ছে। সবার মনে হয় ওই জঙ্গল শ্রাপিত, আর সবাই ওই জঙ্গল থেকে যাওয়া আসা বন্ধ করে দেয়। তারপর কিছুদিন পর গ্রামের প্রধানের ছেলে রাজু, যে খুব সৎ আর বুদ্ধিমান ছিল, ওই চকে মাঝরাতে বাড়ি যাওয়ার জন্য কোনো গাড়ির অপেক্ষা করছিল। তখনই হঠাৎ রিক্সাওয়ালি শাকচুন্নি নিজের রিক্সা নিয়ে ওদিক থেকে পার হয়। শুনুন, আপনি কি ওইদিকে যাচ্ছেন? আপনি আমাকে গ্রামে ছেড়ে দেবেন? হ্যাঁ নিশ্চয়ই, বসুন।
তারপর সেই রিক্সাওয়ালি রাজুকে নিয়ে ওখান থেকে চলে যায়। রাজুর রিক্সাওয়ালিকে দেখে খুব দয়া হয়, আরও তাকে জিজ্ঞাসা করে, শোনো বোন, তোমার ঘরে কি কেউ নেই যে তোমাকে এত রাত্রেবেলা রিক্সা চালাতে হচ্ছে? খুব বেশি যদি অসুবিধা থাকে তোমার, তাহলে তুমি আমাকে বলতে পারো, হলে আমি সাহায্য করে দিতে পারি। এই শুনে রিক্সাওয়ালি শাকচুন্নি অবাক হয়ে যায়। আর সে বুঝতে পারে যে সব ছেলে এক হয় না। যেই সে জঙ্গলে পৌঁছায়, রাতারাতি 12টা বাজার কারণে রিক্সাওয়ালি শাকচুন্নি হয়ে যায়। তুমি কি বলো না বোন, আমাকে বলো। কিন্তু যেই সেই শাকচুন্নি কথা বলার জন্য মুখ পেছনে করে, সে অবাক হয়ে যায়, আরো কাঁপতে থাকে। ভয় পেও না দাদা, আমি তোমাকে কিছু বলবো না। আমাকে প্রথমবার কেউ বোন বলেছে, না হলে এই গ্রামের সব পুরুষ বদ আর নোংরা। কিন্তু কিন্তু ডাইনি বোন, তুমি ডাইনি কি করে হলে? আর গ্রামে যে মৃত্যুগুলো হচ্ছে তার জন্য কি তুমি দায়? হ্যাঁ, সব হত্যা আমি করেছি। ওই সব লোক নোংরা নজরের ছিল, ওরা সমাজের কলঙ্ক ছিল, তাই আমি ওদের মেরেছি। ডাইনি বোন, সব লোকেরা এক রকম হয় না, তোমার এই অবস্থা কি করে হলো? শাকচুন্নি তারপর নিজের গল্প বলে, আগে আমার রিক্সা আমার স্বামী চালাতো। একদিন ঘরের বাইরে নিজের রিক্সা লাগাচ্ছিল, তখনই কিছু মদখোর আসে আর ওদেরকে ছাড়ার জিদ করতে লাগে। আমার স্বামীর মানা করাতে ওরা তার সাথে মারপিট শুরু করে দেয়। যেই আমি বাইরে আসি, ওই মদখোরদের চরিত্র খারাপ হয়ে যায় আর ওরা আমার স্বামীকে প্রাণে মেরে ফেলে আর আমাকে উঠিয়ে জঙ্গলে নিয়ে যায়। আমার সাথে অনেক খারাপ হয়, তারপর আমাকেও মেরে ফেলে। আমার লাশের অন্তিম সংস্কার না হওয়ার কারণে আমি শাকচুন্নি হয়ে যাই। তখন থেকে আমি ভেবে নিয়েছি, আমি মদখোর চরিত্রহীনদের মেরে ফেলবো, যাতে আমার শান্তি হয়। কিন্তু ডাইনি বোন, এইভাবে তো তোমার প্রতিশোধ কোনো দিনই পূরণ হবে না। তোমাকে তাদের সঙ্গেই প্রতিশোধ নেওয়া উচিত যে তোমার ক্ষতি করেছে। তোমাকে নিজের স্বামী আর নিজের খুনির সঙ্গেই প্রতিশোধ নেওয়া উচিত। তুমি কি আমার সাহায্য করবে ভাই? হ্যাঁ, নিশ্চয়ই। তারপর ও রাজুকে নিজের খুনিদের মুখশ্রী বলে। ও বুঝে যায় এ তো গ্রামের বদ ছেলে। সে শাকচুন্নিকে বলে, হ্যাঁ, আমি বুঝে গেছি যে তোমার খুনি কারা। আমাকে কোনো উপায় লাগিয়ে তাদেরকে এইখানে নিয়ে আসতে হবে, যাতে তুমি প্রতিশোধটা নিতে পারো আর তুমি শান্তি পেয়ে যেতে পারো। আমি কাল ওদের আনবো। রাজু ওই বদ ছেলেদের কাছে যায় আর ওদের বলে, ভাইরা, আমি তোমাদের সঙ্গে বন্ধুত্ব করতে চাই। আমি বোর হয়ে গেছি আমার বোরিং লাইফ থেকে, আমিও তোমাদের মতন ফুর্তি করতে চাই। আরে ঢিলা, তুই আমাদের সঙ্গে বন্ধুত্ব করবি? তুই জানিস আমাদের শর্ত। হ্যাঁ ভাই, আমার বন্ধুত্বকে প্রমাণ করার জন্যে আজ রাত্রে তোমাদের তিনজনকে আমার তরফ থেকে মদের পার্টি। বলো রাজি? মদের লোভে ওই তিনজন ওর সাথে বন্ধুত্ব করার জন্য রাজি হয়ে যায়। তারপর রাত হওয়াতে মদের দোকানে যায় আর রাজু ওদের তিনজনকে খুব মদ খাওয়ায় আর নিজেও মদ খাওয়ার অ্যাক্টিং করে। তারপর ওই চারজন চকে যাওয়ার জন্য গাড়ির অপেক্ষা করে, তখনই সে রিক্সাওয়ালি এসে যায়। আরে বাহ, কি সুন্দর রিক্সাওয়ালি! ওই রাজু, চল তোকে একটু মজা করাই। তারপর তিনজন রিক্সাওয়ালি এর সুযোগ ওঠানোর প্ল্যান বানায় আর ওকে জঙ্গলের পাশের গ্রামে যেতে বলে। আরও রিক্সাতে বসে ওর মাঝ জঙ্গলে পৌঁছায়। ওদের মধ্যে এক মদখোর ছেলে রিক্সাওয়ালির ওড়না টানতে লাগে, ও রেগে আগুন হয়ে যায় আর শাকচুন্নির রূপে বদলে যায়। ওই তিনজনের মদের নেশা ওখানেই নেমে যায়। তারপর তিনজনকে উল্টে ধরে ঝুলিয়ে দেয়। আমায় ছেড়ে দাও, আমরা এরকম ভুল কোনোদিন করব না। তুমি কি ভুলে গেলে? আমি সেই যার সাথে তোমরা দুর্ব্যবহার করেছিলে আর এই জঙ্গলে মেরে দিয়েছিলে। আমার আজ আত্মার শান্তি হবে। ধন্যবাদ রাজু ভাই, আমার সাহায্য করার জন্য। তুই আমাদের সঙ্গে বিশ্বাসঘাত করলি, বিশ্বাসঘাত করে এখানে এনেছিস যাতে ডাইনি আমাদের মারতে পারে। তুই বন্ধু বলার উপযুক্তই নয়। খারাপ কাজ করার ফল খারাপই হয়, আর যা করেছ তা ভোগ করতেই হবে। তারপর ওই শাকচুন্নি ওই তিনজনের গলা কেটে দেয় আর রাজুকে ধন্যবাদ জানায়। আর তারপর ওর আত্মা শান্তি পায় আর ও স্বর্গে চলে যায়।